নমস্কার, আপনাদের সাথে আমি লগ্নজিতা, আপনারা দেখছেন আনন্দবার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শ্রুতি চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। আলিগ্রামের লাহাপাড়ির পুজো প্রায় 150 বছরের প্রাচীন। ইরাল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ইরাল অঞ্চলে মা মাটির মানুষ পার্ক তৈরির কাজ চলছে জোর কদমে। ইরাল পঞ্চায়েতের উদ্যোগে আউশগ্রাম থানার অভিরামপুর বাজারে 6 লক্ষ টাকা ব্যয়ে 35টি সোলার লাইট বসানো হয়েছে। ঘোষকরার আনন্দবাজার পাড়ায় পরিত্যক্ত বাড়ি ভাঙার কাজ করার সময় বাড়ির একাংশ ভেঙে গুরুতর জখম হন সহদেব তুরি নামে এক ঠিকাদার। শাশুড়ি বৌমা চাপানোত্তর ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। নেরোদিঘি ভোতারপাড়া এলাকায় একটি জায়গা বোঝানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল বর্তমানের লাখুটির বাসিন্দা রাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। চলে আসছে বিস্তারিত খবরে। আলিগ্রামের লাহাবাড়ির পুজো প্রায় 150 বছরের প্রাচীন। 7 দিন ধরে চলে এই পুজো পাঠ। পুজো উপলক্ষে প্রতিদিনই শতাধিক ভক্ত প্রসাদ গ্রহণ করেন। রীতিনীতি ও ঐতিহ্য মেনে লক্ষ্মী পুজোর পরের দিন থেকেই চলে রাধা গোবিন্দ পুজো। পুজোটি অনুষ্ঠিত হয় আউশগ্রাম থানার ঘুষকরা 2 নম্বর পঞ্চায়েতের আলিগ্রামের লাহাবাড়িতে। 7 দিন ধরে চলে এই পুজো পাঠ। 108টি মাটির ভাড়ে রাধা গোবিন্দকে ভোগ দেওয়া হয় এবং রূপোর থালা গ্লাস বাটিতে ভোগ দেওয়া হয় লক্ষ্মীকে। পুজো উপলক্ষে পরিবারের সদস্যদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে উঠেছে। বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা 117 জন। প্রতিদিন প্রায় 800 জন দেবতার প্রসাদ গ্রহণ করেন। শেষ দিন প্রায় 2500 লোক ভোগ গ্রহণ করেন। সমগ্র পুজো যথাযথ রূপদানের লক্ষ্যে তৎপর পরিবারের সদস্যগণ। আমাদের এই পুজোটা আজকে 150 বছরের পুজো। আমাদের বিশেষত্ব হচ্ছে লক্ষ্মীর 52টা ভোগ দেওয়া হয় এবং রাধা গোবিন্দর লক্ষ্মী পুজো পরের দিন থেকে রাধা গোবিন্দর পূজিতন হরিনাম 24 বার হয়। সেখানে 52টা সেখানে 121টা ভোগ দেওয়া হয়। কি থাকে ভোগের মধ্যে? ভোগের মধ্যে চিরভোগ থাকে। হ্যাঁ, চিরভোগটা দুপুরের দিকে হয় এবং চিরভোগ হয়ে যাওয়ার পর ডেলি 500 থেকে 600 লোক দুপুরের দিকে খায় এবং রাত্রের দিকেও 300-350 লোক প্রত্যেক দিন খায়। এবং এইটা 7 দিন ধরে চলে এবং শেষের দিনে যেদিন ধুলোটা সেদিন 2 থেকে 2500 লোক আমাদের এখানে সেবা দিন। কোথায় জায়গাটা? কোথায়? এটা আলিগ্রাম। হ্যাঁ, এটা লাহাবাড়ি, আলিগ্রামের লাহাবাড়ি। মানে আমাদের এই পাশের গ্রামে এই আপনার ঘরে একটা যাবে, এইরকম বিভিন্ন গ্রামে এই এই পাশাপাশি গ্রামে গুলো ডিস্ট্রিবিউট হবে ওই বরাদ্দ। আলিগ্রাম থেকে পথিকৃৎ দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। এরাল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এরাল অঞ্চলে মা মাটি মানুষ পার্ক তৈরি চলছে জোর কদমে। পার্ক গ্রামবাসীদের বিনোদনের অন্যতম স্থান হয়ে উঠবে বলে আশাবাদী সকলে, খুশি এলাকাবাসী। এরাল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এরাল অঞ্চলে একটি পার্ক তৈরির কাজ চলছে জোর কদমে। পার্কের নাম রাখা হয়েছে মা মাটি মানুষ। এরাল গ্রাম পঞ্চায়েতের প্রধান উজ্জ্বল পাল জানান, গ্রামের মানুষদের বিনোদনের জন্য সেভাবে কিছুই নেই। এই পার্ক গ্রামবাসীদের বিনোদনের অন্যতম স্থান হয়ে উঠবে। অন্যদিকে গ্রামবাসীরা বেড়াতেও যেতে পারবেন ওই পার্কে। পুকুরের চারধারে বিভিন্ন ধরনের বাহারি গাছ ও ফুলের গাছ দিয়ে সমগ্র পার্কটিকে সাজিয়ে তোলা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকায় এই ধরনের পার্ক হওয়ায় স্বভাবতই খুশি এলাকাবাসী। এরাল অঞ্চলে যে আমরা একটি পার্ক তৈরি করেছি মা মাটি মানুষ পার্ক, এই এলাকা গ্রাম বাংলা এলাকা, খেটাখাওয়া মানুষের এলাকা। তা এখানে যাতে এই গ্রাম বাংলা খেটাখাওয়া মানুষগুলো কিছু বিনোদন করতে পারে, তাদের ইচ্ছা যে বেড়াবার জায়গা নেই, তার জন্য আমরা একটি পার্ক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা এখানে তৈরি করি এবং সেই পার্কটা তৈরি করার পেছনে এনআরজিএস ফান্ড আমরা বেশিটাই ব্যবহার করি। তারপর আমরা পাপের টাকা কিছু ব্যবহার করে আপনার বাউন্ডারি ওয়াল দিই
আর আরও আইজিবি টাকা থেকে বিভিন্নভাবে সাজানোর পরিকল্পনা আমরা নিয়েছি, যাতে এই এলাকার মানুষ আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই ব্যবস্থা নিয়েছি। এরাল থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। এরাল পঞ্চায়েতের উদ্যোগে আউশগ্রাম থানার অভিরামপুর বাজারে 6 লক্ষ টাকা ব্যয়ে 35টি সোলার লাইট বসানো হয়েছে। আগামী দিনে এলাকার অন্যান্য রাস্তাতেও সৌর আলোর ব্যবস্থা করা হবে বলে জানান পঞ্চায়েত প্রধান। এরাল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অভিরামপুরে সোলার লাইট বসানোর কাজ চলছে। চিরাচরিত শক্তির উৎসগুলি ক্রমশ সংকুচিত হওয়ায় সমগ্র বিশ্বে অপ্রচলিত শক্তির উৎস ও তার যথাযথ প্রয়োগ নিয়ে নিরন্তর গবেষণা চলছে। বিশেষত সৌরশক্তির ব্যবহারে বিশেষ গুরুত্ব আরোপ করেছে বেশ কিছু সংস্থা। প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারণে বিদ্যুৎ বিভ্রাটের হাত থেকে মানুষকে স্বস্তি দিতে আউশগ্রাম থানার অভিরামপুর বাজারে 6 লক্ষ টাকা ব্যয়ে 35টি সোলার লাইট বসানো হয়েছে এরাল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। এলাকাবাসীদের দাবি, গুসকরা ও বুদবুদের মাঝে ওই বাজারটি লোডশেডিংয়ের সময় অন্ধকারে ডুবে থাকে। গ্রাম পঞ্চায়েতের প্রধান উজ্জ্বল পাল জানান, এলাকার রাস্তার সংস্কারের কাজ সম্পূর্ণ হলে প্রতি গ্রামের রাস্তায় সৌর আলোর ব্যবস্থা করা হবে। পঞ্চায়েতের এহেন উদ্যোগে স্বভাবতই খুশি এলাকাবাসী। এই এরাল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অভিরামপুর মার্কেটের উপরে আমরা কিছু সোলার লাইট 35টা মতো ব্যবস্থা করেছি। এটা আইএসজিপি ফান্ডের মাধ্যমে আমরা কাজটি করেছি। এলাকার বহুদিনের চাহিদা ছিল সোলার লাইট সম্বন্ধে। আগে মানুষ জানতো না, 4 বছর আগে এর সম্বন্ধে মানুষ জানতো না, কিন্তু আমরা তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা এই সোলার লাইটের ব্যবস্থা করি। এবং এত বড় একটা মার্কেট, কুসকারা আর বুদবুদের মাঝে এই মার্কেট অভিরামপুর, এরকম মার্কেট নেই। তাই আমরা এলাকাবাসীর চাহিদা মতো যাতে রাত্রের অন্ধকারেও এই সোলার লাইটের ব্যবস্থা করা যায় এবং মার্কেট বলে বুঝতে পারে পাশাপাশি গ্রাম থেকে আসা জনগণ বা আরও যারা রাস্তায় চলাফেরা করে, বিভিন্ন জায়গা গাড়ি ঘোড়া এখানে চলে, তারা যাতে বুঝতে পারে যে এই মার্কেটে কারেন্ট চলে যাওয়ার পরও একটা সোলার লাইটের ব্যবস্থা আছে। এবং এই সোলার লাইট জ্বলার পরে এলাকার মানুষ খুবই খুশি এবং এলাকার মানুষ চাই আরও ভালোভাবে এই মার্কেটের উপরে কীভাবে লাইট আরও বাড়ানো যায়, তা সেই প্রচেষ্টা গ্রাম পঞ্চায়েতে রয়েছে। এখানে একটি রাস্তা হচ্ছে, এই রাস্তার কাজ শেষ হওয়ার পর আমরা এই মার্কেটটাকে টাউনশিপের মতো কীভাবে সোলার দিয়ে এলাকাকে ডেভেলপ করা যায় তার চিন্তাভাবনা আমাদের গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ থেকে নেওয়া হয়েছে। কত টাকা খরচা করে করেছিলেন এগুলো? এটা 35টা মতো আমরা লাইট দিয়েছি এই মুহূর্তে, তার পিছনে আমাদের 6 লক্ষ টাকার মতো খরচা হয়েছে। আইজিবি ফান্ড থেকে আমরা কাজটা করেছি। ভবিষ্যতে কি অভিরামপুর ছাড়া অন্য কোথাও লাইট দেওয়া হবে? হ্যাঁ, এই ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে আমরা পঞ্চায়েত ইলেকশনের পরে যেভাবে আমরা গ্রামগঞ্জের উন্নয়নটা করেছি, 90% রাস্তাঘাট আমরা করে ফেলেছি এই মুহূর্তে, তাতে পঞ্চায়েত ইলেকশনের পরে আমরা বাকি রাস্তাঘাট তৈরি করে প্রত্যেকটা রাস্তার ধারে ধারে সোলার লাইটের পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি, যাতে শহরের মানুষ যে সুবিধা ভোগ করে সেই সুবিধা যাতে আমরা গ্রাম অঞ্চলের বা এরাল অঞ্চলের মানুষকে পাইয়ে দিতে পারি, তার প্রচেষ্টা আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নিয়েছি। আজকে বিগত 4-5 বছর আগে এই যে সৌর লাইট সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না। আজকে আমাদের নতুন সরকার এসে, তারপরে আমাদের প্রধান সাহেব, যিনি এখন বর্তমানে গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন, উনি একটা সুন্দর একটা পরিকল্পনা নিয়েছেন। তাতে করে দেখছি যে এখন রাস্তার মোড়ে মোড়ে আপনার সোলার লাইট হয়ে গেছে। এরপর কি, যখন কারেন্ট চলে যেত আগে আমাদের অন্ধকার থাকতে হতো, এখন কারেন্ট চলে গেলে আমরা বুঝতে পারি না। একটা জঙ্গলমূল এলাকায় যে এত উন্নতি, একটা দারুণ জিনিস, একটা বিশাল ব্যাপার। ঢালাই রাস্তা, কোনো জায়গায় রাস্তার বাদ নেই, সমস্ত কিছু করে দিয়েছেন, তো আমরা খুবই উপকৃত। অভিরামপুর থেকে প্রতীকী দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। গুসকরার আনন্দবাজার পাড়ায় পরিত্যক্ত বাড়ি ভাঙার কাজ করার সময় বাড়ির একাংশ ভেঙে গুরুতর জখম হন সহদেব তুড়ি নামে এক ঠিকাদার। গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জখম ওই ব্যক্তিকে। একটি পরিত্যক্ত বাড়ি ভাঙার কাজ চলাকালীন বাড়ির একাংশ ভেঙে গুরুতরভাবে জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গুসকরা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের আনন্দবাজার পাড়ায়। এলাকাবাসীর অভিযোগ, গত 3 বছর ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বারবার বাড়িটি ভাঙার কথা বলা হলেও বাবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে যায় বাড়ির মালিক। বুধবার বাড়ি ভাঙার কাজ শুরু হয়।
স্থানীয় একটি ঠিকাদার বাড়ি ভাঙার কাজ করার সময় বাড়ির একাংশ ওই ঠিকাদারের উপর ভেঙে পড়ে। গুরুতরভাবে জখম হন সহদেব তুরি নামে বছর ৩০-এর ওই ব্যক্তি। তারপর কি হলো? তারপর দেখছি লোকটা এমনি হয়ে পড়েছিল, ওনার বুকের উপরে ওই পাথরের একটা ছোট চাং পড়েছিল। মেয়ে ওনাকে তুলে আমাদের পাশে বাড়ি একজন মেয়ে আর ওই যাদের বাড়ি ভেঙেছে সে দুজনে মিলে তুলেছে। আমি নিজে বালতি করে জল ঢেলে দিলাম, তো দেখছি কোনো স্থান ছিল না। বাড়িটা কতদিন ধরে এরকম অবস্থায় আছে? আজ অনেকদিন হয়ে গেল, আমরা অনেকদিন ধরে বলছি কোনো মানে ব্যবস্থা করছে না। আমি কাউন্সিলরকেও জানানো হয়েছে আমাদের। তো কি হলো আজকে? আজকে ওই মিস্ত্রি ভেঙে পুরো ছাদটা ভেঙে নিয়েই পড়েছে। আজকে কি বাড়িটা ভাঙা হচ্ছে? হ্যাঁ আজকে ভাঙা হচ্ছিল। কি ভাঙার সময় তখন কি ভেঙে পড়ে যায় নাকি? হ্যাঁ ভাঙার সময়তে উনি হাতুড়ি করে মারছিল, হাতুড়ি ফাতুড়ি সব নিয়ে ভেঙে পড়ে গেছে। চাই ছেড়ে? হ্যাঁ। পুরো বারান্দাটা ভেঙেছে? হ্যাঁ হ্যাঁ। যদিও বাড়ির মালিক সুরজ প্রসাদ সাউয়ের দাবি, ওই ব্যক্তিকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, বর্তমানে তিনি বিপদমুক্ত। আমার জন্ম আগে বলতো সাল বলতো। তো আপনারা ভাঙার পরিকল্পনা নিচ্ছিলেন? তো হ্যাঁ পরিবর্তন নিচ্ছিলাম, তা বাবার অসুস্থতার জন্য এটা নেওয়া হয়নি। তারপরে রিসেন্ট নেওয়াতে একটা ছোট অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, হ্যাঁ তাতে সে ছেলে সুস্থ আছে, ডাক্তার দেখানো হয়ে গেছে বা সব কিছু ট্রিটমেন্ট করে দেওয়ার পর ওকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। ভাঙা হয়নি এতদিন কী কারণে? ভাঙা হয়নি কি কারণের জন্য বাবা অসুস্থ হওয়ার থাকার জন্য। গুসকরা থেকে প্রতীক দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। শাশুড়ি বৌমায়ের চাপানোত্তর ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এ ব্যাপারে উভয় পক্ষই ভাতার থানার শরণাপন্ন হয়। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় তা জানা নেই শাশুড়ি বৌমা উভয়ের কাছেই। পারিবারিক অশান্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শাশুড়ি বৌমায়ের চাপানোত্তর ঘিরে মুখরিত হয়ে উঠল ভাতার থানা চত্বর। একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উভয়েই। বাড়ির গৃহবধূ শেফালি হাজরা অভিযোগ তোলেন তার শাশুড়ি নানাভাবে তাকে উত্তক্ত করছেন। প্রতিকারের আশায় ভাতার থানার শরণাপন্ন হন অত্যাচারিত গৃহবধূ। শাশুড়ি আমরা দু স্বামী স্ত্রী ঝগড়া করবো, আমার শাশুড়ি আমাকে আজে বাজে যা মন তাই ভাষা বলে গালাগাল দেবে, বলবে চলে যা আমার ছেলেকে আমি রেখে দেবো, আমার ছেলেকে আমি রেখে দেবো তুই চলে যা, আমার দাদারা বাবারা সবাই আমাকে নাং বানিয়ে দেবে। শ্বশুর বাড়ি কোথায়? মাচন্দায়। বাপের বাড়ি কোথায়? সোনাপলাসি। শাশুড়ির নাম কি? সুলেখা হাজরা। স্বামীর নাম কি? অমিত হাজরা। বিয়ে কত বছর হয়েছে? বিয়ে কত বছর হয়েছে মনে নেই, তবু মোটামুটি একটা অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাশুড়ি সুলেখা হাজরা। সুলেখা দেবী দাবি করেন তার পুত্র ও পুত্রবধূর মধ্যে যাতে শান্তি বজায় থাকে তারই প্রচেষ্টা চালান তিনি। ওইগুলো সব অনেক কথায় ফালতু বলল, ঠিকটা কোনটা ছেলের ওরা আধ ঘন্টা খানিকক্ষণ পড়া পর আমি পড়েছিলাম এলাম, যেমন বলছি হারে কী হচ্ছে এত ইয়ে করছিস কেন বুঝি না, বলছে আমাকে ভাত দিলে ছুঁড়ে জলটা ঢেলে দিলে গায়ে দু খাবল ভাতটা খেয়েছি আর তাহলে আমাকে এরম কে জল ছুঁড়ে দিল? ওই ওই বৌমা খেতে দিল আমার কথা এই শেষ, সে নিয়ে আমাকে একবার অখিস্তি অনেকগুলো লোকই শুনলো, তার অনেকজনাই শুনলো যে খিস্তি এমন করে যাচ্ছে মাচন্দা এখন আমি কি চাইছি ও ওটা যেন করে না, আমরা ঘরে মানুষ একই থাকি একটা বাড়িতে, আমি ওপরে থাকি ওরা দু পাশে দুটো ছেলে থাকে, আমি যদি একটু হয়তো শুধুতে গেলাম আমাকে অনেক কিছু ভাষা বলে। আপনি এখন কি চাইছেন যে ছেলে বউ সংসার করুক না করবে না কি চাইছেন এখন? চাই কি চাইছেন সেটা কি চাইছেন মানে কোনটা চাইছেন আপনি? ছেলে বউ সংসার করুক। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।
নিরোদিকে ভোতারপাড় এলাকায় একটি জায়গা পৌঁছানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি জায়গা বোঝানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বর্ধমানের নিরোদিঘি ভোতার মাঠপাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, ওই জায়গাকে কেন্দ্র করে দীর্ঘ কয়েক বছর ধরেই দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল, এমনকি এ বিষয়ে আদালতে মামলা চলছে। বুধবার এক পক্ষ ওই জায়গা বোঝাতে শুরু করলে অপর পক্ষ বাধা দেয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা তদন্ত শুরু করে। বর্তমানে জায়গা বোঝানোর কাজ স্থগিত রাখা হয়েছে। সুন্দরে ইদ্রিস মণ্ডল এবং খোদেনিয়া উভয় পক্ষে জায়গা নিয়ে কোর্টে কেস চলছিল। তো ইদানিং শুনতে পেলাম যে ইদ্রিস মণ্ডল ডিগ্রি পেয়েছে, যে কাগজপাতি কিছু নিয়ে এসেছিলো ডিগ্রি, যে পুলিশ প্রশাসন বলেছিল নাকি যে তুমি ভাড়াটি করো। পরবর্তীকালে সানায় খোদেনিয়াজের ছেলে সানায় আরও অন্য একটি কাগজ নিয়ে এসে বলে যে আমরা নতুন করে রিপিট কেস করেছি, এখন ভয়াটি বন্ধ রাখতে হবে। আজকে প্রশাসন এসেছিলো, প্রশাসন উভয়পক্ষে থানায় ডেকেছে, থানায় নিয়ে গেছে, বসে একটা মিউচুয়াল করে বলেছে হাফবেলা মালফেলা বন্ধ রাখতে। ওই জন্য মালফেলা বন্ধ রেখে দেওয়া হচ্ছে। উভয়পক্ষ থানা থেকে আসার পর পুনরায় ডিসিশন নেওয়া হবে মাল পড়বে কি না। প্রশাসন যা বলবে সেটা সেই মধ্যেই কাজ হবে। আপনার বাইরে কেউ যাবে না, কোনো পার্টিও যাবে না, কেউ যাবে না। দুজনাই বলছে আমার জায়গা, একজন ডিগ্রি পেয়ে বলছে, একজন বলছে আমি পুনরায় কেস করে রেখেছি, ডিগ্রিটা বন্ধ আছে। মানে বহু বছর ধরে চলছে, বহু বছর ধরে চলছে, মোটামুটি 10-12 বছর তো বটেই। আপনারা কি চাই? বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো বর্ধমানের লাকুড্ডির বাসিন্দা রাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মিন্টু মণ্ডল। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো বর্ধমান রাজ কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র। মৃতের নাম মিন্টু মণ্ডল, বয়স 22 বছর। বর্ধমানের লাকুড্ডি আরবি চ্যাটার্জি রোডের বাসিন্দা ওই ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই ধোকরা শহীদের বাসিন্দা এক যুবতীর সাথে তার প্রণয়ের সম্পর্ক ছিল। বুধবার সকালে ওই যুবতীর সাথে ফোনে কথা হয় বলে এলাকাবাসীরা জানায়। পরিবার সূত্রে দাবি, ওই যুবতীর সাথে ঝামেলার জেরেই অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। মেয়েটার সাথে কালকে কথা হয়েছিল, ঠিক আছে, কথা হওয়ার পর ঝামেলা হয়েছে কিনা বলতে পারছি না। কালকে রাত্রিও আমাদের ক্লাবে এসেছিলো, ক্যারামবোর্ড খেলেছে, পুজো এবার আলোচনা করেছে, ঠিক আছে, যে বললো ঠাকুর বাবু সব দেবো এ ব্যাপারে কথাবার্তা বলে রাত্রির দিকে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর সকালবেলায় কথা বলেছে ফোনে, সেটাও দেখেছি। বাবাও ফোন করছিল, বাবাও দেখেছে, বাবা দেখে বেরিয়ে গেছে। এবার বাবা বলছে যে যখন আমার বৌমার সাথে কথা বলছে তাহলে আমি থাকবো না, আমি বাইরে যাই, ভেবেছে ওইটা। দিয়ে বাবা একটা প্যান্ট কিনেছে, প্যান্টটার কোমরটা বড়। দিয়ে বললো যে বাবা তুমি এই প্যান্টটার কোমরটা বড় হচ্ছে, তুমি ছোটো করতে উদয়পল্লী যাও, ওখানে চেনাশোনা টেলার আছে। ওখানে টেলারে গেছে, টেলারে যাওয়ার পর এই কেসটা ঘটেছে। কী কেস করেছে, কী দেখলে, কী এসে কী ও কী মানে কী দেখলে তোমরা? এসে দেখলাম যে উনি গলায় দড়িতে ঝুলছে। কী নাম? মিন্টু মণ্ডল। কী কাজ করতেন উনি? তার বাড়ি পড়াশোনা করতো, সেইটা ঠিক বলতে পারছি না। নাম কি মেয়েটার? মেয়েটার নাম তামান্না। কি মনে হচ্ছে মেয়েটার সঙ্গে কোনো রকম? হ্যাঁ, মেয়েটার সাথে কোনো ঝগড়া হয়েছে। কতটুকু রিলেশন জানা আছে? সেটা ঠিক জানা আছে। লাস্ট ফোনটা কখন হয়েছিল? লাস্ট ফোনটা
মেয়েটা কি আসছে না এসেছে কিছু মেয়েটা খবর জানে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: আলিগ্রামের লাহাপাড়ির পুজো প্রায় 150 বছরের প্রাচীন। ইরাল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ইরাল অঞ্চলে মা মাটির মানুষ পার্ক তৈরির কাজ চলছে জোর কদমে। ইরাল পঞ্চায়েতের উদ্যোগে আউসগ্রাম থানার অভিরামপুর বাজারে 6 লক্ষ টাকা ব্যয়ে 35টি সোলার লাইট বসানো হয়েছে। ঘোষকরার আনন্দবাজার পাড়ায় পরিত্যক্ত বাড়ি ভাঙার কাজ করার সময় বাড়ির একাংশ ভেঙে গুরুতর জখম হন সহদেব তুরি নামে এক ঠিকাদার। শাশুড়ি বৌমা চাপানোত্তর ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। নেরোদিঘি ভোতারপাড়া এলাকায় একটি জায়গা বোঝানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল বর্তমানের লাখুটির বাসিন্দা রাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।